আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিধ্বংসী মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুঁশিয়ারি চীনের। সিরিয়ায় রুশ মার্কিন সাঁজোয়া যানের সংঘর্ষ। পাকিস্তান আফগানিস্তানের দুরন্ত সীমান্তে রক্তাক্ত। ইসরায়েলি হামলার জবাব দিতে ইসলামী জিহাদ প্রস্তুত। 1962 সালের পর এই প্রথম দেশের সীমান্তে এত উত্তেজনা, বলছে বিদেশমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ভূমধ্য সাগরে বিরোধ, তুরস্কের ঘাড়ে ভর করছে যুক্তরাষ্ট্র। বিধ্বংসী মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুঁশিয়ারি চীনের। মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একবার ভয়ঙ্কর বার্তা দিল চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে দুটি বিধ্বংসী মিসাইল ছুড়েছে চীন, যার মধ্যে একটি হচ্ছে রণতরী ধ্বংসকারী মিসাইল হিসেবে চিহ্নিত। আজ সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এই খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দক্ষিণ চীন সাগরে একটি নো ফ্লাই জোন এলাকায় মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি দেখা যাওয়ায় বুধবার এই মিসাইল দুটি ছোড়ে বেইজিং। কিংহাই প্রদেশ থেকে ছোড়া হয় অন্তর্বর্তী সীমার ব্যালিস্টিক মিসাইল DF-26B। মিসাইলটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। মাঝারি পরিসরের মিসাইল DF-21D ছোড়া হয় জিঝিয়াং প্রদেশ থেকে। এটি এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী বিধ্বংসী মিসাইল। মিসাইল দুটি হাইনান প্রদেশ এবং পার্সেল দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় ছোড়া হয়। হংকং ভিত্তিক পত্রিকা জানায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান U-2 অনুমতি ছাড়াই চীনের একটি নো ফ্লাই জোনে ঢুকে পড়ে। সে সময় বোহাই সমুদ্র উপকূলে চীনা নৌবাহিনীর মহড়া চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ ঝিয়াওমিং জানান, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের স্বাভাবিক প্রশিক্ষণ ও মহড়া মারাত্মকভাবে ব্যাহত করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মার্কিন গোয়েন্দা বিমান বাহিনীর উপস্থিতিকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান চীন। সিরিয়ায় রুশ মার্কিন সাঁজোয়া যানের সংঘর্ষ। সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাঁজোয়া যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। তবে চিরবরি এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের সরকার সাঁজোয়া যানের সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছে। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম রুভেশনা .su-তে এই সংঘর্ষের একটি ভিডিও সম্প্রচার করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় সিরিয়ার উত্তরাঞ্চলে মরুভূমির মধ্যে রাশিয়ার সামরিক যানের বহর এগিয়ে যাচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্রের সাঁজোয়া যান এগিয়ে এলে ধাক্কা দিয়ে গতিপথ পাল্টে দেয় রুশ সাঁজোয়া যান। এই সময় ওই এলাকায় একেবারে মাথার উপরে রাশিয়ার একাধিক সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। রাশিয়া বলছে মস্কোর সৈন্যদের টহলে বাধা দেওয়ার চেষ্টা করেছে মার্কিন সামরিক বাহিনী। সিরিয়ায় রুশ মার্কিন সামরিক যানের সংঘর্ষের এই খবর সংবাদ মাধ্যমে আসে বুধবার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ওই এলাকায় রুশ সামরিক বাহিনীর টহলের তথ্য মার্কিন সামরিক বাহিনীকে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল। রুশ সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগাম জানানো সত্ত্বেও বিদ্যমান চুক্তির লঙ্ঘন করে রাশিয়ার টহল আটকে দেওয়ার চেষ্টা করেছে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যরা। জবাবে অটঘট ঠেকাতে এবং মিশন সম্পন্ন করতে রাশিয়ার সামরিক পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে যুক্তরাষ্ট্রের মাইন প্রতিরোধী একটি সাঁজোয়া যান আঘাত করেছে রাশিয়ার সামরিক যান, এতে ওই যানের ক্রুরা আহত হয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের দেরিক অঞ্চলে বুধবার স্থানীয় সময় সকাল 10টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় 500 সদস্য রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেটের বিরুদ্ধে দেশটির সরকার বাহিনীর লড়াইয়ে সহায়তা করছে মার্কিন সৈন্যরা। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকেও সহায়তা করছে যুক্তরাষ্ট্র। সূত্র BBC রয়টার্স।
পাকিস্তান আফগানিস্তানের দুরান্ত সীমান্ত রক্তাক্ত। আফগান বাহিনী এবং তালেবানের মধ্যে সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা। সেই সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক স্থল সীমান্ত দুরান্ত রেখায় আফগান তালেবান এবং পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়মিতই ঘটে। গত কয়েক সপ্তাহে তালেবানরা ইসলামাবাদের অনেক সেনাকে মেরে ফেলেছে বলে দাবি করেছে। এ কারণেই খাইবার পাখতুনখোয়া নাগরিকরা আবারও বিপদ সংকেত শুনছে। পাকিস্তানি সেনাবাহিনী এবং গোয়েন্দাদের পুরনো প্রিয় কৌশল বিশৃঙ্খলা সৃষ্টি এখন আরও জটিল ও বিস্তৃত হচ্ছে। স্থানীয়দের মতে তালেবান এবং আইএসআইএস খোরাসান উভয়কেই স্পন্সর করে বিভিন্ন টেবিলে খেলছে ইসলামাবাদ। মার্কিন বিশেষ দূত জালমে খালিলজাদের মতে এ দুটি সংগঠন একে অপরের নশ্বর শত্রু এবং আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধে তালেবানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক বছরের বেশি সময় ধরে তালেবানরা পাকিস্তানে সংঘবদ্ধ হচ্ছে এবং বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করছে বলে একাধিক সূত্র জানিয়েছে স্থানীয়রা। তারা নতুন নতুন দল গঠন করছে। সর্বশেষ খাত্তাক তালেবান নামের একটি নতুন দল গঠন করেছে তারা। স্থানীয় সূত্র জানায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে তথাকথিত শান্তি চুক্তির পরপরই পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে এবং প্রয়োজনে অন্য তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন একটি জিহাদি দল গঠন করেছে। এই গোষ্ঠীকে খাত্তাক বলা হয় এবং এর সদস্যরা খাইবার পাখতুনখোয়া কেপিকে সবচেয়ে দরিদ্র জেলাগুলোর অন্তর্গত। জৈশ ই মোহাম্মদ হাক্কানি নেটওয়ার্ক এবং কখনও তালেবানরা নিজেরাই কেপিকে ও বেলুচিস্তানে এ দলগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। এরপর তাদের সরকারি সেনাদের বিরুদ্ধে আফগানিস্তানে পাঠানো হয়। তবে স্থানীয় সূত্র জানায় দলগুলো সদস্যদের প্রশিক্ষণ এতই নড়বড়ে যে তারা প্রায় মাছির মতো মারা যায়। দু সপ্তাহ আগে কমান্ডার সহ একটি ব্রিগেডের নতুন প্রশিক্ষিত 30 জন যোদ্ধা মারা গেছে। আফগানিস্তানের লড়াইয়ের জন্য পাকিস্তানের দরিদ্রদের নিয়োগ দেওয়া হয়। স্থানীয়রা বলছে ওই যোদ্ধারা দক্ষিণ কেপিকের দরিদ্রতম অঞ্চলের বাসিন্দা। যদিও আমরা অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল যেখানে গ্যাস, ইউরেনিয়াম এবং এমনকি প্লাটিনাম রয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সব প্রাকৃতিক সম্পদ পাঞ্জাবরা ব্যবহার করে। স্থানীয় জনগণের জন্য কোনো চাকরি নেই। তাদের দুটি বিকল্প রয়েছে, ফ্রন্টিয়ার করফোর্সে যোগ দিয়ে বেলুচ বিরুদ্ধে লড়াই করা বা তালেবানদের সঙ্গে যোগ দিয়ে আফগানিস্তানে লড়াই করা। স্থানীয়রা বলছে আইএসআই এ বোকার লোকদের আমন্ত্রণ জানায়, তাদের ব্রেইন ওয়াশ করে তাদের পরিবারের জন্য অর্থ, খাবার ও উপহার দেয় এবং তারপর তাদের বেলুচিস্তানে কুসলাকে নিয়ে আসে। সেনাবাহিনী তাদের 30,000 রুপি মাসিক বেতন দেয় এবং তারা তালেবানে যোগ দিলে পরিবারকেও আরও 30,000 রুপি বরাদ্দ দেয়। তাছাড়া পাকিস্তান চায় না যে আফগানিস্তানের এমন সরকার আসুক যাদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। পাকিস্তান সরকারের কাছে কেপিকে এবং বেলুচিস্তানের মানুষের রক্তের তেমন কোনো মূল্য নেই, ফলে পাকিস্তানের উদ্দেশ্যে বাস্তবায়নে দুরান্ত রেখা বিভিন্ন জিহাদি দলের কারখানায় পরিণত হয়েছে। ওই সীমান্তে প্রায়ই রক্ত বন্যা বয়ে যায়। ইসরায়েলি হামলার জবাব দিতে ইসলামী জিহাদ প্রস্তুত। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ বলছে দখলদার ইসরায়েলের হামলা ও আগ্রাসন মোকাবেলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা ফিলিস্তিন আল ইউম জানিয়েছে ইসলামী জিহাদ এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজা অবরোধ প্রত্যাহার করা না হলে উদ্দীপ্ত পরিস্থিতির জন্য দখলদার ইসরায়েল দায়ী থাকবে। ইসলামী জিহাদ অন্যায় অবরোধ ভাঙতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইসলামী জিহাদ আরও জানিয়েছে অবরোধ সহ নানান কঠোরতর ও হামলা সত্ত্বেও প্রতিরোধ সংগ্রামীদের মনোবল অক্ষুণ্ণ রয়েছে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও মনোবল বেড়ে চলেছে, যুদ্ধ সরঞ্জামের ক্ষেত্রেও আরও সমৃদ্ধ হচ্ছে। গঠনটি গাজা অবরোধ প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এর আগে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনের হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু দখলদার ইসরায়েল সেই স্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছিল কিন্তু দখলদার ইসরায়েল সেই সমঝোতা লঙ্ঘন করে চলেছে।
1962 সালের পর এই প্রথম দেশের সীমান্তে এত উত্তেজনা, বলছে বিদেশমন্ত্রী। লাদাখ সীমান্তে উত্তেজনা রয়েছে, পূর্ব লাদাখে কড়া নজর রেখেছে ভারত। তবে 1962 সালের পর এই প্রথম সীমান্তে এত উত্তেজনা তৈরি হয়েছে, বৃহস্পতিবার এমনই মন্তব্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর এস জয়শঙ্করের। 1962 সালে ভারত চীন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে এদিন মন্তব্য করেন বিদেশমন্ত্রী। রেডিফ ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এদিন বিদেশমন্ত্রী বলেন, প্রায় 45 বছর পর দুদেশি যুদ্ধের আবহে রয়েছে, দুদেশি সীমান্তে সেনা মোতায়েন করেছে। 1962 সালে এই পরিস্থিতি হয়েছিল, তারপরে এই 2020 সালে আবার সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যা একেবারেই কাম্য নয়। সীমান্তে অবস্থা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এদিন বলেন, চীনকে পরিষ্কার বার্তা দিয়েছে ভারত, কোনোভাবেই সীমান্তে স্থিতিবস্থা ও শান্তি নষ্ট হতে দেবে না ভারতীয় জওয়ানরা। দুদেশের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকা চাই, পূর্ব লাদাখে একটা চাপা অস্থিরতা তৈরি হয়েছে, দুদেশের সেনাই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গত এক দশকে বেশ কয়েকটি সীমান্তে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছে, ডোকলাম, চুমার, ডেপসাং, কূটনৈতিক স্তরে যেমন সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে, সামরিক স্তরেও চেষ্টা চলছে। তবে ভারত আলোচনার রাস্তা খোলা রেখেছে বলে দাবি করছে। একের পর এক এলাকায় সেনা সাজাচ্ছে চীন, কখনো উত্তরাখণ্ড, কখনো অরুণাচল প্রদেশ, আবার কখনো পূর্ব লাদাখ। ভারতীয় সীমান্তে বিভিন্ন জায়গায় থেকে যুদ্ধের ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদেশ। ভূমধ্যসাগরে বিরোধ তুরস্কের ঘাড়ে ভর করছে যুক্তরাষ্ট্র। পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তুরস্কের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে ক্রমশই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তুরস্ক গ্রিস পাল্টাপাল্টি সামরিক মহড়া চালাচ্ছে এই অঞ্চলটিতে। বুধবার পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস, সাইপ্রাস ও ইতালির সঙ্গে সামরিক মহড়ায় দুই দিনের জন্য যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। এমন উত্তেজনার মধ্যে তুরস্কের সঙ্গে বিতর্কিত অঞ্চলে নৌ প্রশিক্ষণ মহড়ায় যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্ব ভূমধ্যসাগরে জোটের বাহিনীর সঙ্গে নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়েছে, প্রশিক্ষণ মহড়ায় তিনটি রণতরী অংশগ্রহণ করেছে। চলতি সপ্তাহে তুরস্ক প্রথমে ভূমধ্যসাগরে অনুসন্ধান সামরিক মহড়ার ঘোষণার পরেই পাল্টা ব্যবস্থা হিসেবে গ্রিস সামুদ্রিক মহড়ার ঘোষণা দেয়। এর একদিন আগে গ্রিসের পক্ষে ফ্রান্স তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি রণতরী ও হেলিকপ্টার নিয়ে সামরিক মহড়ায় যুক্ত হবে বলে জানানো হয়। ফ্রান্সের বহরটি 26 থেকে 28 আগস্ট পর্যন্ত অংশ গ্রহণ করবে বলে জানানো হয়েছিল। তুরস্কের সঙ্গে গ্রিসের জ্বালানি অনুসন্ধান নিয়ে উত্তেজনা দেখা দেয়। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে, তুরস্ক যে ছোট দ্বীপ ঘিরে জ্বালানি অনুসন্ধান করছে তা তুর্কি উপকূলীয় এলাকায়, এটি তুরস্কের সামুদ্রিক অঞ্চলের মধ্যে বলে দাবি করা হচ্ছে। এর আগে এক বিবৃতিতে গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিওস পেটার্স বলেন, কূটনৈতিকভাবে ও অভিযানের পর্যায়ে উভয়ভাবে প্রস্তুতি সহ গ্রিস শান্তভাবে সাড়া দিচ্ছে আর নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করতে পারবে এমন আত্মবিশ্বাসও গ্রিসের আছে। অন্যদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ওরুস, রেইস ও এটির পাহারায় থাকা আমাদের নৌবাহিনীর জাহাজগুলো তৎপরতা থেকে এক পা পেছনে ফেরার পদক্ষেপ নেবে না। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে উঠেছে।